আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো 44 বডির কামিজ কিভাবে কাটিং করতে হয়। তো এই ভিডিওটি দেখলে আপনারা যে কোনো সাইজ কামিজ কাটিং শিখতে পারবেন। তো এখানে আমি 2.5 গজ সিট নিয়েছি, এই সিটটা দিয়ে আমি আপনাদের 44 বডির কামিজ কাটিং করে দেখাবো। তো দেখুন, সিটটা আমি প্রথমে ভাঁজ করে নিব। তো ঠিক এইভাবে আপনারা দুই ভাঁজে ভাঁজ করার পর এখানে চার ভাঁজে ভাঁজ করতে হবে। তো ভাঁজটি আমি করে দেখাচ্ছি, আপনারা ঠিক এইভাবে তাড়াহুড়া না করে সমান করে ভাঁজ করে নেবেন। এখানে সাইড যতটুকু দিবেন, এখানে আমি সাইডের ঘের দেবো 22 ইঞ্চি। তো 11 ইঞ্চিতে রেখে এখানে 1 ইঞ্চি আপনাদের সেলাইয়ের জন্য এক্সট্রা রেখে চার ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তো এই কামিজের যে মেজারমেন্টটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক এই মেজারমেন্ট অনুযায়ী আপনাদের কামিজটা আমি কাটিং করে দেখাবো। তো খুঁটিনাটি সব আপনাদের বুঝিয়ে দিব, অবশ্যই ভিডিওটি না টেনে বা স্কিপ না করে দেখবেন। তো এখানে আপনারা প্রথমে একটি দাগ করে নেবেন, যেহেতু সেলাইয়ের জন্য যে বাদ দিতে হয় এখানে 1/2 ইঞ্চিতে একটি দাগ করে নেবেন। এখন এই দাগের থেকে আপনারা প্রথমে ঝুলের মাপটা নিতে হবে। এখানে আমি ঝুলটা দিব 43 ইঞ্চি। তো আমি 43 ইঞ্চিতে একটি দাগ করে নিলাম এবং নিচে দেখুন আমার ভাঙার জন্য 1.5 ইঞ্চি সিট আছে। ঠিক এইভাবে আপনারা দাগটা টেনে নেবেন। তো এইভাবে যখন আপনার দাগটা হয়ে যাবে, এখানে আপনাকে পুটের মাপটা নিতে হবে। 44 বডির জন্য আপনাকে 7 ইঞ্চি পুটের মাপটা নিতে হবে। তো 7 ইঞ্চিতে এইভাবে দুই জায়গায় দাগ করে নেওয়ার পর একটি স্কেল নেবেন, এভাবে লম্বা করে দাগটা টেনে নেবেন। এখন আপনাকে এখানে আরমোলা নিতে হবে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে এভাবে দাগ করে একটি স্কেল নেবেন, নিয়ে এভাবে লম্বা করে দাগ টেনে নেবেন। এখানে একটু রাউন্ড করে দেবেন হাতা লাগানোর জন্য। তো এখন আপনারা এখান থেকে ফাড়ার মাপটা বের করতে হবে। তো উপরের থেকে আপনারা ফাড়ার মাপটা বের করার জন্য এখানে 21 ইঞ্চি দেবেন 44 বডির জন্য। তো 21 ইঞ্চি আমি এখানে দাগ করে নিয়েছি, এখান থেকে দেখুন 14 ইঞ্চি। তো উপর থেকে আপনারা দাগটা করলে 21 ইঞ্চি। তো এই দাগটা আমি এখানে লম্বা করে টেনে নেব, যাতে এটা ফাড়ার মাপ হবে কামিজের। এখন আপনাকে এই দুটা দাগের মাঝখান থেকে এখানে কোমরের মাপটা বের করে নিতে হবে। ঠিক ফিতাটা এভাবে মাঝখান করে আপনারা কোমরের মাপটা বের করে নিতে পারেন খুব সহজে। তো দেখুন আমি দাগ করে নিয়েছি তিনটা, একটা বডি, একটা কোমরের এবং একটা ফাড়ার মাপ। এখন আপনাকে এখানে বডি দেবো 44 ইঞ্চি। তো 44কে চার ভাগে ভাগ করে নিতে হবে 11 ইঞ্চি। 1 ইঞ্চি আপনাকে সেলাইয়ের জন্য এখানে এক্সট্রা সিট নিয়ে নিতে হবে। তো এইভাবে দাগ করার পর এখানে আমি কোমরের মাপটা নেব 38 ইঞ্চি। 38কে চার ভাগে ভাগ করলে 9.5 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি এক্সট্রা সিট নিয়ে নেবেন। এখানে 42 ইঞ্চি ফাড়ার মাপটা নেব। তো 42কে চার ভাগে ভাগ করলে 10.5 ইঞ্চি। তো 10.5 ইঞ্চিতে এখানে একটি দাগ করে নিলাম, এখানেও 1 ইঞ্চি আমি এক্সট্রা সিট নিয়ে নিলাম। ঠিক এভাবে দাগটা করে নিতে হবে। এখন আপনারা যে সাইড দেবেন সেই সাইডের মাপটা এখানে দিতে হবে। এখানে আমি 22 ইঞ্চি ঘের দেব সাইডের। তো এখানে 22কে দুই ভাগে ভাগ করে নেবেন 11 ইঞ্চি এবং এখানেও এক্সট্রা সিট নেবেন 1 ইঞ্চি। তো এভাবে যখন আপনাদের দাগগুলো হয়ে যাবে তখন একটা বড় স্কেল নেবেন, এই স্কেলগুলো আপনারা দোকানে কিনতে পাবেন। তো স্কেলগুলো এইভাবে বসিয়ে ঠিক এইভাবে দাগগুলো টেনে নিতে হবে, একদম সঠিক নিয়মে টেলার্সের মতো আপনারা বাড়িতে বসেই কাটিংটা করতে পারবেন। এরপর স্কেলটা এভাবে ঘুরিয়ে নেবেন, নিয়ে এখানে লম্বা করে দাগ টেনে দিতে হবে। তো দেখুন আমি লম্বা করে দাগ টেনে নিচ্ছি, ঠিক এইভাবে আপনাদের লম্বার দাগটা টেনে নিতে হবে। তো দেখুন আমি সাইডগুলা বা বডির দাগগুলা মিল করে নিয়েছি। এখন আমি আপনাদের গলাটা কাটিং করে দেখাবো। তো গলার এখানে আড়াই দিতে হবে আপনাকে 2.5 ইঞ্চি 44 বডির জন্য। এখানেও 2.5 ইঞ্চিতে দাগ করে নেবেন। এখন একটা ছোটো স্কেল নেবেন, এখানে দাগটা লম্বা করে টেনে নিতে হবে। এখন গলার লম্বাটা আমি এখানে দেব 5 ইঞ্চি। আপনারা আপনাদের গলার মাপ অনুযায়ী এখানে দাগ করে নেবেন। এটা আমি 5 ইঞ্চি দিয়েছি, যেহেতু গলা অনেকে ছোটো গলা নেয়, অনেকে বড় গলা নেয়। আপনারা আপনাদের গলার মাপ অনুযায়ী এখানে রাউন্ডটা করে নেবেন। তো দেখুন এখানে আমি গোল গলা করে গলাটা কাটিং করে নিচ্ছি। ঠিক এভাবে আপনারা কাটিংটা করে নিতে হবে। তো দেখুন এখান দিয়ে আমি সাইডটা কেটে নেব।
তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন। তো আপনাদের ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি কেমন লেগেছে তাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখুন এখানে আমি নিচে কেটে নিচ্ছি, এভাবে আপনারা 44 বডির কামিজ হলে কেটে নিতে পারবেন, বা অন্য কোনো যদি বডির কামিজ হয় আপনারা বডি, কোমর এবং যে মাপগুলো আছে চার ভাগে ভাগ করে নেবেন, নিচের ঘেরটা দুই ভাগে ভাগ করে নেবেন। তো দেখুন এখানে আমি এখন হাতাটা কাটিং করে দেখাবো, যেহেতু এটা অল্প বয়সের কাপড় তাই আপনাদের হাতাটা কাটতে অনেকে প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানিয়েছেন, তো আমি সেই অল্প বয়সের কাপড় দিয়ে আপনাদের কামিজের সাইড থেকে হাতা কাটিং করে দেখাবো। তো এখানে আমি মাথাটা সমান করে কেটে নিয়েছি, প্রথমে এখানে এক স্কেল পরিমাণে একটি দাগ করে নিব, এটা হাতার নিচে ভাঙার জন্য এখানে একটি দাগ করে নেব, যেহেতু এটা অল্প বয়সের কাপড় এজন্য এখানে আপনাকে সেলাই করে নিতে হবে, যে দাগটা দিয়েছি এই দাগ অনুযায়ী আপনাকে এখানে সেলাই করে নিতে হবে। এখানে হাতার মহড়া দেবো 11 ইঞ্চি, তো 11-কে যদি দুই ভাগে ভাগ করে নিই 5.5 ইঞ্চি, ঠিক এইভাবে আপনারা আপনাদের হাতার মাপ অনুযায়ী ভাগ করে নিতে হবে। এখান থেকে আমি হাতার লম্বাটা দেব 16 ইঞ্চি, তো 16 ইঞ্চিতে দাগটা করে নিয়েছি এবং 16.5-তে একটি দাগ করে নিয়েছি, যেহেতু এখানে আমি আয়ের সিটটা একবারে এখানে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে আপনারা আয়ের সিটগুলো নিয়ে নেবেন। তো এখানে আপনাকে আরমোলা কাটার জন্য 3 ইঞ্চি নিতে হবে ওপরের দাগটা থেকে, ঠিক 3 ইঞ্চির দাগটা ওইভাবে লম্বা করে নেবেন, এখান থেকে রাউন্ড করে দিতে হবে হাতা কাটার জন্য। তো এখানে আপনাকে 8 ইঞ্চি আরমোলার যে হাতার মাপটা রাখতে হবে সেটা 8 ইঞ্চি রাখতে হবে, এখানে এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা সিট নেবেন, নেওয়ার পর এখানে দাগটা সমান করে মিল করে নিতে হবে। তো দেখুন আমি দাগটা সমান করে মিল করে নিচ্ছি, এখন আপনাকে এই দাগ অনুযায়ী হাতাটা কাটিং করে নিতে হবে। দেখুন আমি দাগ অনুযায়ী হাতাটা সুন্দর করে কাটিং করে নিচ্ছি, ঠিক এইভাবে আপনাকে হাতাটা কাটিং করে নিতে হবে। এখন আমি আপনাদের দেখাবো যে কামিজের গলার পট্টিটা সেটা কীভাবে কাটিং করতে হবে। তো এখানে আমি 4 ভাজে ভাঁজ করে নিয়েছি, ঠিক এভাবে আপনারা টুকরা সিটগুলো 4 ভাজে ভাঁজ করে নেওয়ার পর এখানে কামিজের যে গলাটা আছে সেই গলাটা এখানে বসিয়ে নেবেন, টুকরা কাপড়ের পর এখানে গলাটা ঠিক এইভাবে বসিয়ে নেবেন, নেওয়ার পর আপনারা এখানে গলা যেভাবে কাটা আছে ঠিক সেভাবে আপনারা টুকরা কাপড়টা এভাবে কেটে নিতে হবে। অবশ্যই এখানে খেয়াল রাখবেন যেন কামিজের মেন বডিটা না কাটে, এখানে আপনারা 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি চওড়া করে কেটে নেবেন, ঠিক এইভাবে আপনারা গলার পট্টিটা খুব সহজে কাটিং করে নিতে পারেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন।